লক্ষ 40 হাজার মানুষ কয়েক সেকেন্ডে আগুনে জ্বলে ভস্ম হয়ে গেল। আর যখন উপযুক্ত ব্যক্তির কাছে দায়িত্ব থাকবে না, তখন নেতৃত্ব যাবে অনুপযুক্ত ব্যক্তির কাছে। এই জন্য বিশ্ব নেতৃত্ব আজকে অমুসলিমদের হাতে চলে গেছে। মুসলমানের নেতৃত্ব না থাকাতে ভেকুয়াম ফাঁকা জায়গা পূরণ করছে অমুসলিমরা। আর অমুসলিমদের হাতে যখনই বিশ্বের নেতৃত্ব গিয়েছে, গোটা বিশ্ব আল্লাহর গজব দেবে এসেছে। হত্যা, খুন, খারাপি, ধ্বংসলীলা সাধন করেছে অমুসলিম নেতারা। তাদের দ্বারা পৃথিবীর মানুষের মানবতার কোনো কল্যাণ হয় নাই, কোনো সফলতা আসে নাই। আপনাদেরকে ছোট্ট একটা ইতিহাস মনে করিয়ে দিচ্ছি, কারণ আজকে আগস্ট মাস, ঠিক কিনা? এই আগস্টের 6 তারিখ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে জাপানের হিরোশিমাতে। 9 আগস্ট হয়েছে নাগাসাকিতে, জানেন আপনারা? 1945 সালে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করলো হিরোশিমাতে, 1945 সালে। সেটা ছিল বিশ্বের নেতৃত্বের লড়াই। কিসের লড়াই? একদিকে ছিল আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, এক অক্ষ শক্তি, আরেকদিকে ছিল জার্মান, জাপান, ইটালি, একটি অক্ষ শক্তি। এরা ছিল সব নেতা। কি ছিল কথা বলে? কেমন নেতা? এখন দেখেন কেমন নেতা। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতা ছিল রুজভেল্ট, জার্মানের ছিল অ্যাডলফ হিটলার, জানেন আপনার? রাশিয়াতে ছিল লেনিন। বিশ্ব নেতৃত্ব দিতে যেয়ে তারা মানুষকে কি সুন্দর সুন্দর কল্যাণ উপহার দিছে তা লিখতে যে ঐতিহাসিকদের কলম বহুবার ভেঙে গেছে। বিশ্ব নেতৃত্ব দিতে যেয়ে 1945 সালে আমেরিকা আণবিক হামলা করল জাপানে। 6 আগস্ট সকাল 8:15 B-29 বোমারু বিমানে অ্যাটম বোম নিয়ে আমেরিকার পাল হারবার দ্বীপ থেকে জাপানের হিরোশিমাতে যে নিক্ষেপ করা হল, বোমটার নাম দিয়েছিল তারা লিটল বয়। কি না? একটি বম নিক্ষেপে হিরোশিমাতে 1,40,000 মানুষ তাৎক্ষণিক মারা গেছে। কত? 1,40,000 মানুষ কয়েক সেকেন্ডে আগুনে জ্বলে ভস্ম হয়ে গেল। 11,000 বিল্ডিং কংক্রিটে পরিণত হয়েছে। 18 বর্গমাইল এলাকা ধ্বংসলীলায় পরিণত হয়েছে। ঠিক তার 3 দিন পর 9 আগস্ট 3:15 B-29 বোমারু বিমানে আরেকটি অ্যাটম বোম নিক্ষেপ করা হলো নাগাসাকিতে। তাতে নিহত হলো 74,000 মানুষ। কত? প্রত্যক্ষ পরোক্ষভাবে দুইটি শহরে আণবিক হামলায় মোট 9,00,000 মানুষ মারা গিয়েছে। পঙ্কুত্ব বরণ করেছে অর্ধকোটি মানুষ। আর সেই আণবিক হামলার রেশ এখনো ফুরায়নি। হিরোশিমা নাগাসাকির মানুষ এখনো সে রাসায়নিক ক্রিয়ায় আক্রান্ত হচ্ছে। এই হলো মানুষের নির্বাচিত নেতাদের নেতৃত্বের ফল, ঠিক কিনা? কিন্তু চোরের মার বড় গলা। ওরা মুসলমানকে সন্ত্রাসী বলে, আর সন্ত্রাসের জন্ম দিল তার, ঠিক কিনা? 1945 সালে এই আণবিক হামলার পরবর্তী রূপ হল 1947-46 বিশ্বযুদ্ধ শেষ, 1947 আমাদের উপমহাদেশ স্বাধীন হল, ঠিক কিনা? সে হলো ইতিহাস। আমি শুধু এতটুক প্রমাণ দিলাম যে মুসলমানদের হাত থেকে নেতৃত্ব যখন অমুসলিমের হাতে চলে গেছে, তখন পৃথিবীতে নেমে এসেছে ধ্বংসলীলা, ঠিক কিনা? আর মুসলমানদের নেতৃত্বে বসে আছে সব প্যারালাইজড। সব কি? বাস ভালো, সিট ভালো, আরামদায়ক, সব ঠিক। আর যারা প্যাসেঞ্জার সব সুস্থ, কিন্তু ড্রাইভার
প্যারালাইজড এই বাস গন্তব্যে যাবে না খাল বিলে যাবে এটি কি আমাদের অবস্থা নয় কথা বলেন ঠিক